আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল থেকে এই ভিডিওটা শুরু করেছি। রুটি তৈরি করব সিদ্ধ করে, তাই পানি গরম করে দিচ্ছি চুলায়। পরিমাণ মতো লবণ, অল্প করে তেল দিব। পানি ফুটে আসলে আটা আমি দিয়ে সিদ্ধ করে নিব। এখানে প্রায় 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানি ফুটে আসছে, আটা দিয়ে আমি সিদ্ধ করে নিব। এই তো সিদ্ধ করে নিয়েছি, হয়ে গেছে সিদ্ধ করা। আটা ঠান্ডা হতে হতে আলু ভাজি করে নিব। আলু দিয়ে রুটি খাবো। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়েছি। এখন 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আলু কেটে ধুয়ে ঝরিয়ে রেখেছি, এখন দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। পরিমাণ মতো লবণ, কালার আসার জন্য অল্প করে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, কাঁচামরিচ। প্রায় ভাজি হয়ে গেছে, পুরা পুরা ভাজি হয়েছে। এখন আমি 1টা ডিম দিয়ে দিব ভাজির মধ্যে। ভালো করে মিশিয়ে নিয়েছি, হয়ে গেছে আমার আলু ভাজি। এখন 1টা বাটিতে বেড়ে দিব, নামিয়ে ফেলব। আলু ভাজি আমি 1টা বাটিতে বেড়ে নিয়েছি। এই তো আমি ঠান্ডা করে আটা ভালো করে মথে নিয়েছি। এখন রুটি বানিয়ে নিব। সবগুলো আমি এরকম লেসি কেটে নিয়েছি, এখন রুটি বানিয়ে নিব। সবগুলো রুটি বেলে নিয়েছি, এখন ভেজে নিব। ভেজে পরে নাস্তা করব। তো ভেজে নেওয়ার পালা, এখন ভেজে নিব।
সবগুলো রুটি ভাজা হয়ে গেছে, এখন নাস্তা করে নিব। এখন নাস্তা খেয়ে নিচ্ছি। তাহলে এখনকার মতো ক্যামেরাটা অফ করে নিই, নাস্তাটা খেয়ে আবার অন করব, চা তৈরি করব। নাস্তা করার পরে চা খেতে ভালোই লাগে। চার কাপ তৈরি করব চা। আগে দুধ ভালো করে জাল করে নিব। বলক চলে আসছে, চা পাতি দিয়ে দিলাম। চিনি, এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। পানি দেয়নি, শুধু দুধ দিয়ে চা, গরুর দুধ। দোয়াই কাপ, তারপরে একটু ধুয়ে নিচ্ছি। হয়ে গেছে চা, চা খেয়ে নিব। আজকে শুধু সকালের কি নাস্তা তৈরি করলাম সেটা শেয়ার করলাম আপনাদের সাথে, দুপুরে কি রান্না করব সেটা শেয়ার করলাম না, তাহলে ভিডিও বড় হয়ে যাবে। তাহলে চাটা খেয়ে নিই, অনেক টেস্ট হয়েছে। সকালবেলা নাস্তা করার পর চা খেলে ভালোই লাগে। তাহলে আজকের মতো ক্যামেরাটা